থেকে ওভারভিউ বুক লিস্ট যদি কথা বলতে চাই, অনেক রেফারেন্স, অনেক এক্সিস্টিং মানে বইয়ের লিস্ট সবার কাছেই আছে। স্টিল বেসিক প্রত্যেকটা সাবজেক্টে যদি একটা বা দুটো করে বইয়ের নাম তুমি বলো যেটা মোটামুটি ফলো করলে হয়তো কাজে দেবে। হ্যাঁ দেখো, আমি যদি সাবজেক্ট ওয়াইজ যাই, মানে ধরো আমি গেলাম হিস্ট্রি, হিস্ট্রিতে তোমার মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, রাজীব আহির, ভেরি গুড বুক, আমরা সবাই পড়েছি, তুমি আশা করি পড়েছো, দারুণ বই। তবে বইগুলো বারে বারে তোমাকে পড়তে হবে, মানে বইগুলো তোমার একবার পড়লে মনে হবে হয়তো তোমার পড়া হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি কিন্তু হয়নি, ওটার মধ্যে ছোট ছোট জিনিস। এখানে একবার একটা জিনিস আমি অ্যাড করছি, সেটা বলতে এই রকম বইগুলো পড়ার সময়, রাজীব ভাইদের মতো বেসিক্যালি বইগুলো পড়ার সময় একটু যদি মার্ক করে পড়া যায় তাহলে রিড মানে রিভাইজ করার সময় সুবিধা হয়, মানে মার্ক করে যদি পড়া যায়। একদম, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ডেফিনেটলি রাজীব ভাইয়ের। আচ্ছা, এনশিয়েন্ট এন্ড মেডিভালে পুনম দালাল দহিয়ার একটি বই খুব বেরিয়েছে, তবে আমি এটা পার্সোনালি নিজে খুব বেশি পড়তে পারিনি। আমি পড়তাম একটু কৃষ্ণা রেড্ডি, একটু তোমার, আমি যেহেতু ইউপিএসসি প্রিপারেশন নিতাম তো ওইখানে অনেক নোটস ফোটস নিজে পড়তাম, কিন্তু আমি নিজে বইটা দেখেছি পার্সোনালি, আমার খুব ভালো লেগেছে বইটা, খুব সুন্দর, একটা লুসিড ল্যাঙ্গুয়েজ, একটা ঠিকঠাক শেপ এবং সাইজের মধ্যে বুক। এছাড়া তোমার হিস্ট্রি হয়ে গেল, এছাড়া জিওগ্রাফি, দেখো জিওগ্রাফি আমার অপশনাল যেহেতু জিওগ্রাফি ছিল তাহলে আমাকে এমনিতেই অনেক জিওগ্রাফি পড়তে হতো। আমি কুল্লারের, ডিয়ার কুল্লারের ইন্ডিয়ান জিওগ্রাফি পড়েছি, মাজিদ হুসেনও খুব ভালো বই, মাজিদ হুসেনও খুব সুন্দর বই, এই দুটো বইয়ের মধ্যেই যে কেউ পড়তে পারে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য অনেক বই আমি মানে বলবো না যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির খুব ভালো বই অ্যাভেলেবেল আছে, তবু রিসেন্টলি আমি একটা বই দেখলাম, সে বইটা হচ্ছে জেনারেল নলেজ ম্যানুয়াল ওয়েস্ট বেঙ্গল। এটা ওয়েস্ট বেঙ্গলের ওপর, ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রি, জিওগ্রাফি, কালচার, বিভিন্ন টপিকের উপর আলোচনা আছে। এটার মধ্যে জিওগ্রাফি পোর্শনটা খুব ভালো, ওয়েস্ট বেঙ্গল জেনারেল নলেজ ম্যানুয়াল 2020 লাস্ট বোধ হয় এডিশন বেরিয়েছে, জে কে চোপড়া রাইটার, ভেরি গুড। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য এই বইয়ের জিওগ্রাফি পোর্শনটা ভালো লেগেছে। এছাড়া তোমার পলিটির জন্য তো আমাদের কি বলবো, টাইপ অফ একটাই বই ভরসা, সেই বইটাই তো তোমাকে বারে বারে করতে হবে এবং প্রতি মুহূর্তে করতে হবে, সেটা হচ্ছে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি। ওইটা তোমার একবার পড়ে মনে হবে হয়তো পড়া হয়ে গেল, কিন্তু বারে বারে বুঝতে হবে কোথাও, মানে ধারণা যেন সব জায়গায় ক্লিয়ার থাকে। আমি যখন ফান্ডামেন্টাল রাইটস পড়ছি আমার এই ধারণাই নেই হোয়াট ইজ স্টেট, আমার এই ধারণাই নেই হোয়াট ইজ ল, আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল গুলোর মধ্যেই সেই ধারণা লুকিয়ে আছে। আর্টিকেল 12 পড়ি না আমরা, আর্টিকেল 13 হয়তো ওভারলুক করি, কিন্তু এগুলো না পড়লে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটস পড়া বৃথা। এবং সেই বইগুলোকে লোকে অ্যাজ এ সাজেস্টিভ পড়ে, পেছন দিকের আর্টিকেল গুলো যেগুলো আছে লিস্টটা থেকে দেখে পড়ে নিল, একটু কিছু ভেতরের ইম্পর্টেন্ট গুলো পড়ে নিল। আমি কিন্তু এটা এটার পরিপন্থী, আমি বলবো যে পলিটি এমন একটা সাবজেক্ট যার ম্যাক্সিমাম যত তুমি মানে করে নিতে পারবে ওইখানে তত, মানে 100 নম্বরে যে কোশ্চেন আসবে সেইখানে নাম্বার তোমার তত রিফ্লেক্ট হবে, মানে এইটা এমন একটা জায়গা যেটা তুমি 190 অব্দি স্কোর করতে পারো যদি তুমি ঠিকঠাক ভাবে পড়ো। আমরা দেখলাম 370 ধারা তোলার পরে একটা পলিটিক্যাল সিনারিও আমাদের চেঞ্জ হয়েছে, এবং এখান থেকে কোশ্চেনের বেশ কিছু জায়গা তৈরি হয়ে গেল যেটা হয়তো আমরা আগামী এক্সামগুলোতে দেখবো। তো আর্লি সিক্সথ এডিশনটা যদি কালেক্ট করা যায় বেটার, খুব ভালো হবে, কারণ আমি যখন ফিফথ এডিশন পড়ছি, ফিফথ এডিশনে লাস্ট যেরকম আমি দেখতে পাচ্ছি ন্যাশনাল কমিশন ফর এসসি এন্ড এসটি সেখানে স্ট্যাটুটরি বডি হিসেবে নেই, সেটা একটা কনস্টিটিউশনাল বডি হিসেবে আছে, যেখানে ওয়্যারএজ গভর্নমেন্ট রিসেন্টলি অ্যামেন্ডমেন্ট করে রিসেন্টলি ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস কে কনস্টিটিউশনাল একটা বডি হিসেবে এটা আত্মপ্রকাশ করেছে, ফিফথ এডিশনে বইতে নেই, তবে ডেফিনেটলি সিক্সথ এডিশনে বইতে আমরা পেয়ে যাবো। এক্স্যাক্টলি, দারুণ, এই লেটেস্ট ডেভেলপমেন্ট গুলো আমরা জানতে পাবো। হ্যাঁ, তারপরে আচ্ছা পলিটির ব্যাপার হয়ে গেল, তো এখন ইকোনমিটা বলে দিই। ইকোনমি তো আমি জানি প্রচন্ড ডায়নামিক সাবজেক্ট, এখানে একটা পোর্শন আমার বেসিক ইকোনমিক নলেজের সাথে সাথেও কারেন্ট গভর্নমেন্ট কি করছে, আরবিআই এর পলিসি কি আছে, বিভিন্ন ফুড রিলেটেড কি কি রিফর্ম গভর্নমেন্ট করতে চাইছে বা ইন্ডাস্ট্রি রিলেটেড রিফর্ম কি করছে, আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর এখানে একটা খুব বড় ভূমিকা আছে ইকোনমিতে। তো ইকোনমি আমি দুটো পোর্শনকে ভাগ করে দিই, ওয়ের অ্যাজ এ বুক রমেশ সিং এর যে বইটা আমরা আছে ইন্ডিয়ান ইকোনমি, ভেরি গুড, প্রত্যেক বছর যেটা বাজেট বেরোয় তারপরে নতুন এডিশন বেরিয়ে যায়, কারণ বাজেটে বা ইকোনমিক সার্ভেতে যে ইনফরমেশন বা ইনপুট গুলো আছে সেগুলো এখানে সুন্দরভাবে ঢোকানো থাকে। তো লেটেস্ট এডিশন কেনাটাই আমি বাঞ্ছনীয় বলবো রমেশ সিং এর। সেই সঙ্গে ইকোনমি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমি প্রতিজ্ঞা দর্পণের
মানে আমি ফলো করতাম প্রতিযোগিতা দর্পণ, জিকে টুডে, এই বইগুলো আমি মানে জিকে টুডে সাইটটা ফলো করতাম। এইখানে ইকোনমি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার এটা যেন একটু মনোযোগ দিয়ে লোকে করে, বিশেষ করে বাজেট ইকো সার্ভে যেন একটু দেখে যায় পরীক্ষা হলে যাওয়ার মানে যাওয়ার আগে, কারণ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকটাই থাকে ইকোনমি। না আমি একটা জিনিস অ্যাড করছি, পলিটি ইকোনমি দুটোর ক্ষেত্রেই কারেন্ট ইস্যুর বেশ কিছু জিনিসপত্র এখন যেহেতু উঠে আসছে, সেই কারণে মানে জিকে টুডে সাইটে তো খুব ভালো করে দেয়া থাকে, কিন্তু জিকে টুডে সাইটে আমার একটা জিনিস মনে হয়তো কিছু মানে ইনফরমেশন থাকে যেগুলো হয়তো বিসিএস লেভেলে অতটা নেসেসারি নয়, অনেকটা বেশি জিনিসপত্র থাকে এবং ইন্ডিভিজুয়াল স্টেট রিলেটেডও জিনিসপত্রগুলো থাকে যেগুলো অনেকটা মানে কি বলবো, সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রতিযোগিতা দর্পণ ভালো অপশন, ভালো অপশন। অথবা আরেকটা জিনিস আমি রেকমেন্ড করতে পারি, সেটা হচ্ছে ভিশনাইজ বা দৃষ্টি, যাদের প্রতি মাসে একটা করে পিডিএফ ফ্রিতে যেটা সাইটে দেয়া থাকে, সেখানে ফ্রিতে পাওয়া যায় কি ইম্পর্টেন্ট পলিটিক্যাল, হ্যাঁ পলিটিক্যাল আর কি বলে ইকোনমিক টপিক গুলো খুব সুন্দর করে ওরা গুছিয়ে লিখে দেয়, তো সেটা রিভাইজ করলে কিন্তু কাজে দেবে, খুব ভালো, খুব ভালো সোর্স, নো ডাউট। সাইন্স, আচ্ছা সাইন্সের ক্ষেত্রে আমি যেহেতু বিটেক এর স্টুডেন্ট ছিলাম, সায়েন্স অনেকটাই আমার গ্রিপে ছিল, কিন্তু তবুও মানে ব্যাপারটা কিন্তু মানে ছোটবেলার জিনিসগুলো রিভাইজ করা খুব প্রয়োজন পড়ে। আমি পড়তাম লুসেন্টের জেনারেল সায়েন্স, ঠিক আছে, এইবার এই বইটা আমি বলবো না যে খুব বেসিক থেকে লেখা, কিন্তু টপিকগুলো খুব সুন্দরভাবে ডিসকাস আছে, একটা থিওরিটিক্যাল বুক, এটার মধ্যে কোনো কোশ্চেন আনসার ফরম্যাটে নেই, অ্যাজ এ টেক্সট বই ফরম্যাটেই আছে। তো লুসেন্টের জেনারেল সায়েন্স আমার অ্যাজ এ বই খুব ভালো লেগেছে, কেউ যদি চায় তো টেনের বইগুলো একবার পড়ে নিয়ে এই বইটা পড়তে পারে, সেক্ষেত্রে একটু বেটার হবে। কারণ আজকাল দেখছি যে প্রথম দিকে মনে হতো যে সায়েন্সের কোশ্চেন গুলো হয়তো আপ টু 10 লেভেল অবধি দেবে, কিন্তু যখন আমি দেখছি যে রিসেন্ট ট্রেন্ড, সেখানে আমি দেখতে পাচ্ছি দিব্যি কোশ্চেন আসছে রেডিও অ্যাক্টিভিটি থেকে বা থার্মোডাইনামিক্স থেকে বা কেমিস্ট্রির কিছু এরকম টপিক, ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, গিবস এনার্জি, বিভিন্ন টপিক যেগুলো অ্যাকচুয়ালি 11-12 এর মানে কিছু টাচ থাকছে, এই জিনিসগুলো লুসেন্টের বইটাতে আমার মনে হয়েছে বেটার আছে। ওরা একটা খুব কম্প্যাক্ট বানাতে পেরেছে বইটাকে, যেখানে আমি এইটা এই জাতীয় মানে জিনিসগুলো পেলাম, আবার আপ টু 10 লেভেলের যে বেসিক পড়া সেটাও পেলাম, সেটাও পেলাম, বাহ বাহ, ভেরি গুড। তারপরে আর এছাড়া দেখো আমাদের মেন্সে ম্যাথসে আমি রাজেশ বর্মার অবজেক্টিভ অ্যারিথমেটিক, এটা ফার্স্ট ট্র্যাক অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা আমার খুব ভালো লাগতো, এবং ম্যাথ যত প্র্যাকটিসে রাখা যাবে ততই ভালো, কারণ ম্যাথ রিসেন্টলি পেপারটাই খালি লেন্দি আসছে, মানে অ্যাকচুয়ালি ম্যাথ গুলো সোজা, মানে তুমি যদি এখানে 150 একটা অ্যাটেম্প না করো তাহলে কিন্তু খুব লস, 140-150 কিন্তু অনেকেই ট্রাই করলে একটু প্র্যাকটিসে থাকলে টাচে থাকলে এই পেপারে তুলে দেবে, আর যে 140-150 তুলে দেবে তার ক্ষেত্রে অনেকটাই অ্যাডভান্টেজ ক্যারি করে যাবে টোটাল মার্কসে, অ্যাডভান্টেজ করে। আর এগুলো ছাড়া যেটা বেঁচে থাকলো সেটা হচ্ছে বেঙ্গলি, বেঙ্গলি ইংলিশ বেঁচে থাকলো। ইংলিশের ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে তো ইংলিশে তো দুটো পোর্শন, এক হচ্ছে প্রিলিমিনারি প্রিপারেশন, আছে মেইনস প্রিপারেশন। প্রিলিমিনারিতে আমার গ্রামার বেস আসছে, তো গ্রামার বেসের জন্য আমি অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এসপি বক্সি, খুব ভালো বই, গ্রামার পোর্শনটুকু খুব সুন্দরভাবে আছে, ওই প্রত্যেকটা আইটেম যদি আমি করে যেতে পারি এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে যেতে পারি তো আমি অনেকটাই সেখানে সেফ স্কোর পেয়ে যাবো। আর মেইনস এর ক্ষেত্রে যেখানে একটা রাইটিং একটা মানে পোর্শন চলে আসে, রাইটিং এর ক্ষেত্রে দেখো নিজে তো রাইটিং তো কোনো বই থেকে কমন আজকাল পাওয়া যায় না, আগে একটা ধারণা ছিল রাইটিং আমি গেলাম একটা টপিক কমন পেয়ে গেলাম, তোমাকে রাইটিং তোমাকে রেগুলার পেপার ফলো করা, ইংলিশ পেপারের জিনিসগুলো পড়া, ভালো ভালো এডিটোরিয়াল যদি পড়া যায় অনেকটা পার্সোনাল গ্রোথ হয়, যে ইনফরমেশন গুলোকে তোমার রাইটিং এর ইনপুট হিসেবে তুমি ইউজ করবে যাতে তোমার লেখার রিচনেস বাড়ে। কারণ একটা ছেলে খুব সুন্দর ইংলিশের ভাষা দিয়ে দারুণ একটা ধরো একটা টপিক দিয়েছে, ইউজফুলনেস অফ আরটিআই ইন মডার্ন ইন্ডিয়া, এটার উপর একটা রিপোর্ট লিখতে বলেছে, তো এটার উপর তুমি যখন রিপোর্ট লিখবে তো অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি এখানে ইনফো না দিতে পারো তাহলে কিন্তু তোমার লেখার রিচনেস বাড়বে না, তুমি এখানে যত ভালোই ইংরেজি সাহিত্যের পণ্ডিত হও না কেন তোমার লেখার মধ্যে যদি আরটিআই এর আন্ডারস্ট্যান্ডিংটা না থাকে যে এটার ইউজফুলনেসটা কোথায় এলো, আরটিআই একটা কবে এসেছিল বা এটার কারেন্ট কি সিচুয়েশন বা ইনফরমেশন কমিশনার কি করে বা এই জিনিসগুলো যদি তুমি না তুলে ধরতে পারো, যাই মানে যে ইনফরমেশন গুলো তুলে ধরতে গেলে অ্যাকচুয়ালি তোমাকে তোমার রেগুলার পড়াশোনার টপিক মানে ধরো পলিটি তোমাকে হেল্প করবে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে হেল্প করবে, আশেপাশে যা ঘটছে সেটা তোমাকে হেল্প করবে, পেপার পড়া, ইংলিশ এডিটোরিয়াল বিভিন্ন যা ইম্পর্টেন্ট বেরোয় সেগুলোকে ফলো করা এবং রেগুলার প্র্যাকটিস করাই এটার একমাত্র উপায় যে তোমার লেখার রিচনেস বাড়বে। আর দুই ট্রান্সলেশনের ক্ষেত্রে বলবো, পিকেদের সরকারের যে বইটি পাওয়া যায় ট্রান্সলেশনের ক্ষেত্রে মানে বেস্ট বই বলে আমার মনে হয়, বিভিন্ন ছোট ছোট বাংলা এক্সপ্রেশন একদম প্যাসেজ ওয়াইজ ওখানে দেয়া আছে,
এক্সপ্রেশন গুলো নিয়ে আবার প্র্যাকটিস করার জন্য ওখানে খুব সুন্দর সুন্দর প্যাসেজ দেওয়া আছে। ওই জিনিসগুলো আমি তখনই অ্যাটেম্প করতে পারবো যখন আমার গ্রামার স্ট্রং, যখন আমার ভোকাবুলারি স্ট্রং হলো, যখন আমি বিভিন্ন বাংলা শব্দের ইংরেজি এক্সপ্রেশনটুকু জেনে গেলাম, এইবার আমি ট্রান্সলেশনে এগোবো। ট্রান্সলেশন সব থেকে লাস্টে আমি প্রিপেয়ার করবো। তো তার জন্য টিকেদের সরকার ডেফিনেটলি খুব বেস্ট সোর্স।